রাতের আধারে কবরস্থানে ঝুলছে মৃতদেহ, সে ভয় ছড়িয়ে পড়েছে সারা গ্রাম জুড়ে। এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে টাঙ্গাইলে। জানা গেছে, কবরস্থানের একটি আমগাছ থেকে ইসমাইল হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ভুয়াপুর উপজেলার আলোয়া ইউনিয়নের চর অলোয়া কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইসমাইল হোসেন ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। রাতে গোবিন্দ দাসী স্কুল রোড মসজিদের পাশে একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিলে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর সকালে স্থানীয় লোকজন জমিতে কাজ করতে গিয়ে কবরস্থানের আমগাছে ইসমাইলের মরদেহ ঝুলতে দেখেন। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ভুয়াপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিয় দর্শক, রাতের আধারে যুবকের মৃত্যু নিয়ে এলাকার মানুষদের মাঝে দেখা দিয়েছে নানা মতবিরোধ। অনেকে বলছে কেউ মেরে ফেলেছে, আবার অনেকের মতে নিজে নিজেকে শেষ করে দিয়েছে। দর্শক, আপনার কি মনে হয়? ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ সবাইকে।